গেছি, সারাদিন আমরা বসে কাজ করছি, কোনো এক্সারসাইজ নেই, আমাদের পশ্চার নেই। একটু আগে আমরা ব্রিদিং এক্সারসাইজ কত ধরনের জিনিস জানলাম, কিন্তু আমরা গিয়ে কিন্তু এই পর্যায়ে চলে যাচ্ছি। তারপরে আমাদের এগুলোর থেকে আমরা ওয়েস্টার্ন সোসাইটিকে ফলো করছি, আমরা ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছি। সো এই ওয়েস্টার্নাইজড হতে হতে সমস্ত ইনফ্লামেশনগুলো বডিতে চলে আসে। এই যে একটু আগে কিছু জাঙ্ক ফুডের নাম বললাম, এই ফুডগুলো খেতে খেতে কিন্তু আমাদের এই সমস্যাগুলো, এই যে ওবেসিটি, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার, ইমিউনিটি কম, স্ট্রেস, টেনশন, এগুলো চলে আসছে। এবার কি মনে হচ্ছে যে আমি আবার ফিরে চলে যাই, সেই আর্লি ম্যান হয়ে যাই? মানে এত বেশি আমরা মডার্ন হয়ে গেছি যে মডার্ন হতে হতে আমাদের পরিণতি কিন্তু দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। এবং আমরা আজকের সেশনগুলো থেকে কি শিখছি, যে নিজেকেই আমরা নিজেরা ঠিক রাখতে পারবো। অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নেব, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে আমাদের ম্যাডামদের, সাইকোলজিস্টের পরামর্শ নেব, সবগুলোই দরকার। কিন্তু আমরা যদি নিজেদের লাইফস্টাইলটাকে না ঠিক করি, তাহলে কিন্তু গিয়ে আমাদের যে ইভলিউশনটা, আমরা কিন্তু রং ওয়েতে চলে যাচ্ছি, আমাদের ইভলিউশনটা রং ইভলিউশন।